শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। তোমার নাম হাবিবুল্লাহ বাহাত, আমার পিতার নাম আনোয়ার আহমদ, মাতার নাম শামসুন্নাহার বেগম। আমার বাড়ি গ্রামের নাম হরিশপুর, সন্দ্বীপ থানা 4 নম্বর ওয়ার্ড, সন্দ্বীপ পৌরসভা, চট্টগ্রাম। আমি চট্টগ্রাম সিটিতে 107 নম্বর গ্রুপে অপারেশনে ছিলাম। আমি স্কুল জীবনে সরকারি কারিগরি হাই স্কুলের ছাত্র, তখন ছাত্রলীগের ইয়ের সাথে এমনি মোটামুটি জড়িয়ে ছিলাম। তখন ওখানে ছাত্রলীগের কারা কারা ছিল? তখন ছাত্রলীগের ইয়েতে ছিলেন ওই জনাব রফিকুল ইসলাম সাহেব সন্দ্বীপে, এখন বর্তমানে আছেন উনি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে। ওনাদের সাথে এমনি আমাদের সাথে যোগাযোগ থাকতো প্রায় সময়। 70 সালে এসএসসি পাস করছি, তখন আসি সিটি, তখন 71 সালে আমি চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র সায়েন্সের। তখন চট্টগ্রাম সিটি কলেজে আমার এক আত্মীয় ছিলেন, উনি ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত ছিলেন, জনাব মহিউদ্দিন ভাইয়ের সাথে, তোমার রহমতুল্লাহ ভাই, ওনার সাথে আমার সাথে বেশি সম্পর্ক ছিল আর কি। তো ওনার সাথেই আমি বিশ করি সবসময় আসি যোগাযোগ করতাম। অনেক সময় মহিউদ্দিন ভাইয়ের সাথে ওই গ্র্যান্ড হোটেলে 5 নম্বর রুমে আসি বসতাম। তখন সেটি ওই মুক্তিযুদ্ধের ইয়েটা কলেজ টলেজ বন্ধ হয়ে গেল বই, তখন আমরা সন্দ্বীপ চলে গেছি। আমি সেখান থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বিশেষ করে সন্দ্বীপ থেকে আমরা বেশ কিছু লোকজন, আমার সাথে ছিলেন তখন কামাল ভাই বলে একটা লোক ছিলেন, কামাল আমার বাড়ির পাশে, আমার আত্মীয় মন্নান আমার বাড়ির পাশের মন্নান, এভাবে আমরা বেশ কিছু লোকজন সন্দ্বীপ থেকে রওনা দিই ডিসেম্বর জুলাই মাসে। আমি ওই একটা প্যান্ট পরছি, প্যান্টের উপরে লুঙ্গি পরছি, আমাদের গ্রামে সাধারণত সবাই লুঙ্গি পরে। আমি রাত্রে 100 টাকার নোট প্লাস আমার একটা ঘড়ি ছিল বাবার লুবা, একটা আমার মায়ের একটা আংটি ছিল, এগুলি হাতে করে লইয়া আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল, খালের চরনার মধ্যে সবাই একত্র হইলাম। এখন মন্নান ওনার ভাই বিডিআর ছিলেন, তো উনি মারা গেছে কত সময় ওনাকে পাকিস্তানিরা মেরে ফেলেছে। তো ও বললো যে আমি তোমাদের সাথে যাবো। তো ওর মা কিছু ওনাকে ধান দিয়েছিল করের বেঁধে চুরে নিবার জন্য। তো ও কী করছে কি, সব ওই ধানগুলি বিক্রি করে আমাদের সাথে চলে গেছে, আমাদের সাথে চলবে। আমরা আসলে আমি বেশ করি ওইদিকে পত্রটা একটু কম চিনি, তো কামাল ভাই পত্র চিনে বলি বললো, উনি আমরা এক বাড়িতে গেলাম, ওই বিসি মুস্তফা বলতেন ওনার নাম, এটা উনি আমাকে বাটাত খাওয়ায় যখন আমার পরিচয় জানলেন যে আমার নানা আজিজুল তালুকদার, তখন বলছে যে না ওকে তো আমি রাখতে পারবো না, ওর নানা সকালবেলা আসে আমাকে বন্দুক লিয়ে দূর হবে। তো উনি করছে বাটাত খাওয়া দিয়ে বলছে তোমরা অন্য কোথাও যাও। তো আমরা আমি আর কামাল ভাই আর ওই মান্না আরেক বাড়িতে গেছি, যাই সেখানে উঠতাম, উঠছে তখন ওরা জায়গা দিল, ঠিক আছে তোমরা থাকো,
থাকে সকলে তো রাতে হঠাৎ মাঝে মাঝে নৌকা আমাদেরকে ইনফরমেশন দিল যে রাতের তিনটার দিকে ছাড়বে সকালে বীরসরের আবুতর বাজারের এই কোরআন দিয়া উঠিয়ে দিবে তা আমরা রাতে ঠিক হাঁটা আরম্ভ করলাম বৃষ্টি পড়ছে ওনাদের বাড়ি থেকে একখান ছাতি নিলাম ভাঙ্গা আর বিশেষ করে ওই ইয়াদ সারের বস্তা ছিল ওগুলি একটু ইয়ার মধ্যে ওইটা মাথা দিয়ে 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 আমরা গেলাম ওই দিকে খাল ফারে দিয়ে পুর দিকে খাল ফারে গেছে তখন দেখি যে একটা নৌকা বসেছে নৌকাতে রাত্রে উঠি বসলাম রাত্রে তিনটার সময় উঠার পরে নদীতে খুব রুলি তখন আমি উঠি আর কিছুক্ষণ পরে তখন আমার ভমিটিং আরম্ভ হইল ভিড়াইতে পারে নাই উনি বারবার বারবার পিছিয়ে আসছে ওই পাকিস্তানিরা জুইতে করি শুভপুর ব্রিজ থেকে আসা যাওয়া করে ওই ওই রুটে প্রায় দিনের নয়টার দিকে আমাদেরকে একখানে ওই নদীর চন্দ্রাদি দিকে দিয়ে যায় ভিড়াই দিল ভিড়াই দিল সেখানে কে আবন্টন ছিল ওখানে আমরা বসে দিয়েছি তা আমি তো একবার ইয়ের মতো হয়ে গেছি কেউ অসুস্থ হয়ে পড়ছি অসুস্থ মানে খুব দুর্বল হয়ে গেছি আমরা এখানে বসে বসে সন্ধ্যা কাটাই ফেললাম তো একজন লোক যাইয়া কিছু মুড়ি আর বাংলা কলা আনছিল এগুলি খাইয়া মানে মোটামুটি সারাদিন কাটাইলাম তা গাইডারকে ইয়া করছিল ওর নাম যতটুকু সম্ভব মুস্তফা বা এই ধরনের একটা নাম ছিল তো ও বলছে আমি আপনাদেরকে বসাই দিতে পারবো তো আমাকে পার হেড 20 টাকা করে দিতে হবে তখন আমরা বলছি না পার হেড 20 টাকা করে দিতে পারবো পার হেড 10 টাকা করে পাবো আমরা আমাদের তুমি আমাদেরকে বর্ডার ক্রস করাই দিল ওপার বলি ঠিক আছে সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমরা বেশ কিছু লোকজন একসাথে মিয়াজান ঘাট দিয়ে আমরা যাওয়া আরম্ভ করলাম সেখানে সে সারাদিন হাঁটছি প্রায় 10:11টার দিকে যখন মিয়াজান ঘাট পার হয়ে একটা প্রাইমারি স্কুল ছিল ওই স্কুলের পাশে গেছে তখন বর্ডার থেকে ওরা ওই চার্জ লাইট দিয়া তখন ফায়ারিং আরম্ভ করছে তখন বেশ কিছু অনেক হিন্দু মুসলমান আমরা অনেক ওই বাচ্চা টাচ্চা অনেক মহিলা টহিলা আমরা বেশ কিছু লোকজন একসাথে পার হয়ে যেতে হঠাৎ আমাদের সাথে একজন শিক্ষার্থী গুলো বাই বাই আমরা বাসা বাসা দেখি তো ও পায়ের মধ্যে গুলি লেগেছে যতটুকু সম্ভব তখন আর কিছু লোকজন জাপাইয়া দেয় একটা ওই গোবরের গত্তার মধ্যে পড়ছে আমরা যাই কোনো রকম নদীর ইয়ার মধ্যে জমির আইলের মধ্যে ওই ইয়ার মধ্যে মাথাটাকে একেবারে নিচে দিয়ে পড়ে রইলাম অনেকক্ষণ পরে রইলাম প্রায় আধা ঘন্টার মতো এভাবে শুয়ে রয়েছি শুয়ে পরে হঠাৎ উঠি দেখি যে ওগুলি ছিল ওই জমির ধানের জমি নতুন ধান রুখছে তো উঠু দেখি যে আমার মুখের মধ্যে একটা জোক জোকে মুখের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আটকে গেছি আমি আমার হা করতে পারতেছি তখন দেখি কী কী ব্যাপার হা করতে পারছি তখন বলছি খবরদার তুমি বিড়ি সিগারেট আগুন টুগুন দেখানো যাবে না বলে ওখানে আগুন অনেক দূর থেকে দেখা যায় ওরা দেখবে তোমরা কোনো রকম আগুন জ্বালাতে পারবে না বিড়ি সিগারেট খেতে পারবে না যতক্ষণ আমরা এটা পার না হবো তখন অন্ধকারের মধ্যে তারপর দেবো করছি কোনো রকমের যাইয়া ওই ইয়ে দিয়া ছিদ্র করে দিয়া জোকটাকে ফালে দিছে তখন আমি আস্তে আস্তে হা করে দেখি যে রক্ত বাহিনী তা আমি মরছিল তো কোনো ইয়ে টিয়া লাগছি উড়াইছি বুঝি দেখি যে না আসলে দোকের ইয়েটাতে রক্ত খুব জোরে বাইরে গেছে আস্তে 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 রক্ত বন্ধ ছিল রক্ত বন্ধ হয়েছে আমরা আবার হাঁটা আরম্ভ করলাম বর্ডার এখানে গেছি আর আবার দেখিতে পারবো আবার চার্জ লাইট চার্জ করে তখন ওরা ফায়ারিং করে তখন আমরা আস্তে 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 বর্ডার দিয়ে ভিতরে আস্তে 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 ঢুকে রয়ে গেলাম সে পরের দিন সকালে তখন সে বলে দিছে আমাদেরকে একটা জিনিস যে বর্ডার যাইতে হলে যেখানে পা দিবা পা উপরের দিকে উঠে আরেকখানে স্টেপ দিবা কিন্তু সরাসরি ওভাবে হাঁটা যাবে না তাহলে ওদের যে তার কাটা তার থাকে ওগুলি তারা সিগন্যাল পাবে ওরা অনেক সময় অনেক তার দিয়ে ইয়ে করে রাখে তো আমরা ওভাবে পাবেছি পার হওয়ার পরে আমাদেরকে ইন্ডিয়ান আর্মিদের সাথে বাঙালিরও আছে কিছু ওরা আমাদেরকে ইন্ডিয়ান মেয়ে নিল যে আমরা কে কারা ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট কে ছিলেন তখন আমি বললাম যে নূর আলম সিদ্দিকী ছাত্রলীগের প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট নূর আলম সিদ্দিকী তো ওরা এইভাবে কিছু ইন্টারভিউ টিনভিউ নিয়ে তখন বললো ঠিক আছে ওরা তো যাইতে যাইতে আবার হাঁটা আরম্ভ করলাম আমি হাঁটি হাঁটি যাইতে যেতে ওই ক্যাম্পে গেছি তখন প্রায় 10:30 আমরা সেখানে যাইয়া ইউথ ক্যাম্পে আমরা ইয়ে করি তখন ইউথ ক্যাম্পের দায়িত্বে ছিলেন মন্টুবাবু মিরেশ্বরের তখন আমাদেরকে লিস্ট করে আমাদেরকে ইউথ ক্যাম্পে নিয়ে গেল কিছুদিন পরে ইন্ডিয়ান আর্মি বিরাট ট্রাক উপর দিয়ে টেম্পল যাওয়া রাত্রি নিয়ে আসছে আর সেটা তো বলছে যে যারা যারা ইন্টারমিডিয়েট করো বা এসএসসি পাস যারা করছো এরকম কয়েকজন একত্র হো যারা সায়েন্সের ছাত্র আসো এরাও লাইন ধরো আমরা লাইন দিলাম লাইন দিলে সে আমাদেরকে উঠে নিল নেওয়ার পরে যখন ওর মন্নান উনি তো লেখাপড়া করে নাই তখন ওনাকে নেবেন আমাদের সাথে বলে তো না তুমি দিতে পারবে না তোমাকে অন্য তখন ও না খুব কান্দাকাটি করছে আমাদের সাথে যাওয়ার জন্য খুব খুশি করে কান্দাকাটি করছে বয়স্ক লোক কিন্তু খুব জোরে জোরে চিন্তা কাঁদছে যে আমাকে ওদের সাথে নিয়ে যাচ্ছে আমাকে মারি ভালো তারপরে ওদের সাথে আমাকে নিয়ে তখন আমাদেরকে বেশ কিছু আমরা উঠলাম দেখি নিয়ে গেলো কুম্পিনগর নিয়ে গেলেন তখন আমি কুম্পিনগরের ট্রেনিংয়ে আমরা গিয়ে চলিয়েছি তখন আমাদেরকে ভাগ করলো
বিনগর থেকে আমাদের ট্রেনিং শেষ সেপ্টেম্বর শেষে যে আমাদের ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষ হয়ে আমরা আসলাম আবার হরিণা এগারো জন কারাগারে ছিল মনে আছে আমিনুর রসুল সাহেব আখতার হামিদ নেসার আহমেদ আমি হাবিবুল্লাহ বাহার আলমগীর হোসেন শামসুল আলম বেলাল উদ্দিন সবাই কি সন্দীপের ছিলেন সবাই সন্দীপের ছিলাম কমান্ডার কে ছিল কমান্ডার আমিনুল ইসলাম তখন আমরা আর্মি ইন্ডিয়ান আর্মিদের বর্ডারে আর্মসামস নিয়ে যাই ওদের খাদ্যটা জন্য নিয়ে যাই এখন আমরা বলছি আমাদেরকে ইয়েতে অপারেশনে দাও বলছি যে এখনো আমরা ইয়াকে হিসাবে যাবো তখন আমরা একবার ইয়া করলাম যে আমাদের লোকাল থানাতে দিতে হবে তখন সন্দীপের ওই এমপি ছিলেন ওবায়দুল হক সাহেব আর মিরেশ্বরে এমপি ছিলেন মোশারফ সাহেব মোশারফ সাহেব তখন ইয়ে ট্রেনিং শেষ করে আসছেন বলে বললেন আমাদেরকে তখন উনি বললেন যে না সন্দীপের কোনো অপারেশনের লোক আমরা দেবো না কেন বলে যে সন্দীপে দিলে সন্দীপে তোমরা তোমরা সন্দীপে ওই অপারেশন তো করবে তোমরা সন্দীপ গেলা পাঞ্জাবিরে করবে কি এই মানোয়ার তখন বলতে এটাকে ম্যান অফ ওয়ার যেটা মানোয়ার নিয়ে আইয়া কামান দাগাইবে মানুষ বেগুনিতে মারিয়া ও দিয়ে ফাঁড়ি ছাড়াই দিবে তো তোমরা যাইবে করে তোমরা তো ফালাই থাকবে খালের সোনা টনার মধ্যে ফালা যাবে তো মানুষ যাইবে করে এই জন্য সেখানে তো কোনো যুদ্ধই তো সেখানে যুদ্ধ হয়ে পড়ে নাকি ওরা মানোয়ার দিয়ে আসলে পালেন ছাড়া আর কোনো উপায় নেই তখন বলে যে মোশারফ সাহেব বললেন যে ঠিক আছে আমরা একটা ইয়ে করতে পারি যে তোমরা যদি চট্টগ্রাম সিটিতে আমরা কিছু লোক পাঠাবো তোমরা যদি চট্টগ্রাম সিটিতে যাইতে রাজি হোক তাহলে চলো যাও যাই আমরা ইয়ে করবো তখন সাত পাঁচ দিন পরে আমাদের বলতে হচ্ছে চট্টগ্রাম সিটিতে যাওয়ার জন্য তৈরি হোক অক্টোবরের দিকে আমরা রওনা হইলাম সাবরুম বর্ডার আনি আমাদেরকে আনি ইয়েতে সুন্দর সময় আনি নামা দিল তখন আমরা সাবরুম বাজার দিয়ে আমরা নদী পারি আর রামগড় বাজার আসছি একটা গুড়োরাম খাইলাম খাই রাখতে শুনছি হঠাৎ দেখি যে চতুর্দিকে লাইটের ইয়া আমরা বেশ কিছু লোকজন ছিলাম তো সেখানে আরও কিছু গ্রুপ আমাদের সাথে একত্রিত ওরা চতুর্দিকে ইয়া করলো তখন দেখি শুনলাম যে আমাদেরকে ইয়ারা ওই পাকিস্তানিরা বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনী ঘেরাঘুরি দিয়েছে তো আমরা সারা রাত আমরা কিছু টুকটাক জবাব দিতেছি ওরাও ফায়ারিং করতেছে আমরাও জবাব দিতেছি তো সারা রাত দেখলাম যে রেজাল্ট জিরো তারপর সকালবেলা দেখলাম যে আসলো কেউ কোনো দিক থেকে ওরাও সামনের দিকে মার্চ করেনি আমরাও এদিকে যাই নাই কত পিছনে শুনলাম যে পরবর্তী পর্যায়ে যে আরেকটা গ্রুপ ওই দিক থেকে ফায়ারিং করছে তখন পাকিস্তানিরা ওইদিকেই মুখ করা আরম্ভ করছে ওইদিকে চলে গেছে আবার হাঁটা আরম্ভ করে হাঁটা হাঁটাইতে আসি ফটিকছড়ি উঠছে ফটিকছড়ি উঠছে সেখানে কুশল ক্ষেত্রের মধ্যে যাইয়া পাহাড়ির পাশে দিয়ে একটা কুশল ক্ষেত্রের মধ্যে যাইয়া আশ্রয় নিলাম এক চেয়ারম্যান ছিলেন উনি আমাদেরকে বাড়ির থেকে কিছু চাউলের গুড়ি রুটি আর কিছু ওই কিনে আনিয়ে দিছি বলি যেগুলি খাবার খান তারপর দেখি আমি যদি একটু অ্যারেঞ্জমেন্ট করতে পারি তখন আমাদেরকে একটা রাত্রে একটা গাড়ির মধ্যে উঠে দিল ট্রাক উপর দিয়ে ওই কিছু মিটার ইয়া টিয়া দিল ওই তখন মিটারটা এভাবে আসতো না ওই বড় ওই কলসি মাঠটা কলসির মধ্যে মিটারগুলি আসতো ওই কলসির পাশে দিয়ে আমাদের সবাই বসে দিচ্ছে সবাই ওই ইয়ার লেবার গাড়ির লেবার হিসাবে আমাদেরকে ইয়ে করছে আর সবাই উঠলাম এগারো জনই উঠি বসে দিয়েছি সবাই ওই মাথার মধ্যে ইয়ে বাঁধি না ওই ইয়ের মধ্যে ট্রাকের ইয়ের মধ্যে আমাদের আর্মস করি আর্মস এবং ইয়া ট্রেন নিয়ে আসছে আসছে আর ইদিয়া আসার পর তখন সেখানে রাজাকারেরা ইয়ে করলো আর্মিরা সাধারণত পেট্রোল ইয়ে নর্মাল ডিউটিতে থাকে না ওরা জিপ নিয়ে আসা যাওয়া করে খুব বেশি যখন কোথাও কোনো ইয়ে পাই তখন সেখানে যায় তো সেখানে দাঁড় করে সে বললো যে আমরা ইয়ের কাজ করি ইয়ারও এগুলি নামা অটো নামা করাই গাড়ির যে কাজ করে ড্রাইভার বলছে গাড়ির কাজ করে ওনারা তো ড্রাইভার এখন ফার্স্ট দেখাইছে তখন দেখি যে আমাদেরকে ছেড়ে দিল ছাড়িয়ে দিয়ে আমরা চলে আসছি আসিয়া ইদিয়াতে আসি ইয়ের সাথে দেখা হইল তখন প্রায় শেষ রাতের দিকে তখন সেখানে মৌলভী সৈয়দ সাহেব চট্টগ্রাম ছাত্রলীগের নেতা ছিলেন উনি ওনার সাথে আমাদের সাথে দেখা তখন আমরা আসি ওনার সাথে সেন্টার নিলাম এই ওবাবদা কলোনির পিছনে
পাশে দিয়ে একটা রোড আছে বিপুল দিকে, তার মধ্যে ওই রোডের মধ্যে ওখানে ওনার সাথে উনি আমাদেরকে ইয়া করলো, রিসিভ করলো, ওনার উনি খাবার আর খাবার নিতেছেন সবসময়। উনি আমাদেরকে আনি খাওয়াইলো কিছু প্যাকেট বিরিয়ানি আনি সকালবেলা এই 9টা 10টার দিকে সকালকে সবাইকে খাওয়াইছে। খাওয়াই বলছেন একটা মাঠটা ঘরের মতো, এক ঘরের ভিতরে রয়ে গেছি কি আমরা, বলছে তো আপনারা এখানে থাকেন, কোনো অসুবিধা হলে আমি আছি, আমরা আসবো, আমরা আগে আসছি, আমরা এখন আপনাদের সাথে যোগাযোগ করবো সব। তো আমরা ওখানে থাকলাম, তখন সেখান থেকে আমরা চলে আসছি, তখন বোধ নভেম্বর মাস আমরা ইয়েতে আসছি, চক বাজার তাহের কলোনি, তাহের কলোনিতে এখানে আসিয়া ওই আমিনুর রসুল একটা বাসা ইয়া ঠিক করলো স্বর্ণের ঘরের রিক্সা ড্রাইভারদের ইয়ার নিয়ে। সেখানে আমার এক বাড়ির পাশের পরিচিত একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার সাথে দেখা হয়ে গেল হঠাৎ। সে তখন চামড়া কাটে আমি বললো ভুল কাকুর আমি তুমি কোথার থেকে আসছি, তাহলে বাবু এগুলো বলিস বলিস না এখন চুপমারি থাকে, বলিস ঠিক আছে আয় তোমরা আনা নামা করবো। সে ও ট্যাক্সি ড্রাইভারে আবুল কালাম আজাদ আমার বাড়ির পাশে, তো সে করছে কি সেই পাকিস্তানিরা তাকে একটা পাস দিছে ট্যাক্সি চালাবের জন্য রাস্তা ইয়ার মধ্যে, বলে যে পাস দেখালে তোমাকে কেউ কিছু করবে না। সে বলছে আমি তোমাদের তোমরা যেখানে যাবে কাকু আমি তোমাদের এখানে যাবো, তো আমি তোমাদেরকে বারা টানা দেবো ওইখানে থাকি একটু হাউস বিল্ডিংয়ের সামনে। সে একটা অপারেশন হলো আমাদের কমান্ডার আমিনুর রশিদ, তখন সেসব আমি দুজনেই হাউস বিল্ডিংয়ের সামনে একটু আরও এদিকে ওই টার্নিংয়ের পাশে সে গ্রেনেড ছাড়ছে, শেষ করার সাথে সাথে শুভ করিয়া গ্রেনেড একটা যায় এখানের মধ্যে পড়ছে, আরেকটা যায় ঠুস করে আওয়াজ হওয়ার সাথে সাথে পাকিস্তানিরা ঘেরাঘুরি দিচ্ছে, সেখানে ঘেরাঘুরি মারানো আরম্ভ করছে। তখন আমরা তো ভাইকে দৌড়াই দৌড়ানো আরম্ভ করছি, ইয়ার মধ্যে বাইরে ঢুকে গেছি, তাই আস্তে 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 কলেজ নিতে আসছি। দেখা গেল আমাদের সাথে মনগুরি চৌধুরী কমার্স কলেজের ছাত্রলীগের ইয়ে হিসাবে ইয়া করতো, আমরা ওনার সাথে ইয়ার হয়ে গেলাম। তখন আমাদের আরেকটা অপারেশন ছিল নিউবরিং, তখন এটা নিউবরিং এসে পরিচিত হলো ওই সলখোলা, সেখানে একটা টেক্সটাইল মিল ছিল কামালিয়ালগুড়ির ইয়ে। তো কামালিয়ালগুড়ি একজন গেছি রাত্রে, তখন বোধ নভেম্বর মাস, তখন রোজা মনে হয় যতটুকু সম্ভব রোজার মধ্যে যেতে তারাবি করি, কিছু মানুষ বাইরে এসেছে তখন গেছি যাইয়া ওরা দূর থেকে গেছি আর ইয়ে করে ও আজ বাজ 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 আয় কামাইলাম আয় কামাইলাম কামাইলাম দিছে, বললেও না আই রাজাকার না আয়ের নাম নাই রাজাকার নয় আয় রাজাকার নয় আর পড়া ভুল বুঝে ফেলছি। তারপর তো আমরা ওকে যে শেষে আনছি আনছি বললো না 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 লোকের তখন সবাই ইয়া দিল যে না ও রাজাকার নয় নভেম্বরে। তখন আমরা একবার সন্দীপ গেলাম, আমি আমিনুর রসুল বেরা সবাই মিলে সন্দীপ গেলাম নভেম্বরের শেষে দিয়ে এই সন্দীপে যাই একবারে দিয়ে আইতে আইতে যেতে রাত্রি 7:30 বাজছে। তখন হঠাৎ দেখি যে ওই আমি আমার বাড়ি দিয়ে গেছে, বাড়িতে সামনের রাস্তা দিয়ে দিয়ে ঢুকি নেই, তো সোরা পথে দেওয়া ওই বনের ভিতর দিয়ে ঢুকছি, বনের ভিতরে ঢুকছি দেখি যে একটা মহিলা একটা শাড়ি কিনতে দাঁড়ায় দিছে ইয়ের বোতল আমাদের ঘরের পাশে দিয়া নারকেল গাছে করে আমাদের পুকুর আছে, নিজস্ব পুকুর আছে, পুকুরের ঘাটটা বাঁধে সেখানে দাঁড়ায় দিছে, দাঁড়ায় এবার পশ্চিম দিকে সাই দিছে। তো চিন্তা করলাম দেখি যে দেখি যে আমার মা, তখন চোখে পানি রাখতে পারিনি, তখন দেখি যে মা স্ট্যাচুর মতো দাঁড়ায় দিছে। ও যে যখন সন্দীপ যাইত যখন কারোর সাথে দেখা হইতো আম ফলাগারে দেখছিস না ফলাগারে দেখছিস না, তিনজন দিন ছিলাম তখন আবার আমিনুর রশিদ আসলো আইলে বললো চলো। তখন আমাদের বাড়িতে একটা রাজাকার আসছিল খবির বলি, তো হিয়া আসি আমাদের একটা ছোট একটা খাসি ছাগল আসছিল আমাদের পালিত, ওই খাসি ছাগলটা নিয়ে গেছে রাইফেল কান্দে করে নিয়ে যায় ওই খাসিকে নিয়ে গেছে। তা আমার বলি গেছে কখন যে ওনারে বললেন যে আমি ওনার নাম বলি নাই, আর আমরা উনি যে মুক্তিবাহিনী গেছে এই আমরা কাউরে বলি নাই, বিশেষ কামড়াইছে কথা ওনার কথা এগুলো কাউকে কথা বলি নাই, আমরা খাসিকে লুজিয়ে গিয়ে না নিলে অসুবিধা আছে। তখন স্টিমার চলিত জহর আপদে স্টিমার আসিয়া সদরঘাট আসি নামছি, আবার আসিয়া শ্রীনাম চলে আসতাম কামাল পাশে ইয়া সহ আমির রসুল সহ আইটি আইটি আবার এইদিকে চলে আসছে আসি আবার আমাদের ইয়ে। তখন আবার আমরা আবার তখন লোকমান হোসেন ফকির এসে আমরা ইয়ে করছি, লাস্টে দিয়ে আমাদের একটা অপারেশন ছিল নৌ কমান্ডোরা অপারেশন করবে সেখানে আমরা সাপোর্টিং দিতাম, আমরা এখান থেকে আমাদেরকে লোকমান পাঠাইয়া যাওয়ার পদ্ধতি যাইয়া বেশি আমরা সেখানে যাওয়ার পদ্ধতি সেখানে আরও বেশ কিছু গ্রুপ একত্র হয়েছে যে নৌবাহিনীর শিপ যাত্রা করবে ওখানে আমাদের যেতে হবে উপতাখালের এদিকে একটা সর ড্যাঙ্গাসর ড্যাঙ্গাসরে যাই আমরা রাত্রে যাই একত্র হইলাম। একত্র হওয়ার পরে যে তখন এই রাত্রে প্রায় 1:30-2টার সময় বললো যে না এখানে অপারেশন হবে না ঝামেলা আছে, আবার চলে আসছি সেখানে সেখানে আসি ইয়াতে উঠলে ইদিয়া ছিলাম ইদিয়া উঠলাম ইদিয়া আবার ওই শহীদ বেসাতে উঠলাম। তখন একটা গণ্ডগোল আরম্ভ হইল, তখন বিএলএফের কমান্ডার কি মাহবুব ডাক্তার মাহবুবুর রহমান
ওনাকে ইয়ে করি সুইড স্যার যারা ছাত্র লীগের মানুষ ওনারা আবার ওনারে প্রস্তুত করেন। তখন হঠাৎ দেখলে তো ওই এখানে আগ্রা বিশপুর আগ্রাবাদে সিডি এনে জালাল সাহেব জালাল কমিশনের তারপর আরও বেশ কিছু লোকজন এক হচ্ছে ওনারাও মুক্তিযুদ্ধ নেগোসিয়েশন করতে গেছে মাহফুজ ডাক্তার মাহফুজের সাথে। মাহফুজ ভাই তখন ঈদিয়াতে ইয়া দিছে থাকে, তখন মাহফুজ ভাইয়ের সাথে ইয়ে করলো রাত্রে কথাবার্তা হইলো। মাহফুজ ভাই ইয়ে বললো যে ঠিক আছে আমরা শান্তিতে চাই, আর তোমরা থাকো আমরা থাকো, কারোর সাথে কারো কোনো ক্ল্যাশ করবো না, আমরা কেউ তোমাদের সাথে ইয়ে করবো না, আমরা কেউ আর্মস অপেন করবো না, তোমরাও আর্মস অপেন করো না, যেহেতু আমরা সবাই তো আমাদের লক্ষ্য তো একটা। মাহফুজ ভাই খুব ঠান্ডা মাথায় মোটামুটি এটাকে ট্যাকেল দিছে, বলছে যে ঠিক আছে তোমরা এটাকে ইয়ে করো। তখন আমরা ইন্ডিয়াতে তখন ওই রাত্রে পদ্মকলের পিছনে বিশেষ করে শেল্টার থাকতে বেশি পদ্মকলের পিছনে সেখানে কিছু ভাঙা ঘর ছিল, ওই সব ঘরগুলিতে আমাদের থাকা ইয়েছে। দেশ স্বাধীনতার পরে এফএফদেরকে নিয়ে গেল, ওই দেশ স্বাধীনতার পরে ইয়েতে নিয়ে আসছে মেলেডি একাডেমিতে নিয়ে গেল ভাটিয়ারি ভাটিয়ারি। তখন সেক্ষেত্রে একটা সার্টিফিকেট নিয়ে চলে আসলাম আতাউল ওসমানের নজর রফিকে, একটা সার্টিফিকেট নিয়ে চলে গেল যে তোমরা যে যেখানে আসো সেখানে চলো, আমরা বর্তমানে মুক্তিযুদ্ধের যে চেতনা এটুকু আমরা হারিয়ে ফেলেছি, আমরা আসলে তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে নেই। নতুন প্রজন্ম নিয়ে কি বলতো? নতুন প্রজন্মের মধ্যে আমরা আমার একটা ইয়া যে আমরা একটা মানচিত্র এনে দিয়েছি এবং একটা ভৌগোলিক স্বাধীনতা দিয়ে গেছি যে এটাকে সংরক্ষণ করার দায়িত্ব বর্তমান প্রজন্ম আমার ছেলে মেয়ে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।